কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ হাই কমিশনের রোববার উদযাপন করা হলো রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী ও বাংলা নববর্ষ। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিক্ষার্থী, ছোট শিশুদের বিভিন্ন আবৃত্তি, গান ও নৃত্যের মাধ্যমে এদিন এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী ও বাংলা নববর্ষ 2030 উপলক্ষে উপ হাই কমিশনের প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পশ্চিমবঙ্গের অবস্থানরত বাংলাদেশের শিক্ষার্থীরা। প্রথমে দেরিতে হলো শুভ নববর্ষ। নববর্ষ বাংলাদেশে আমরা পালন করি 14 এপ্রিল। সে সময়টা আমাদের রমজান মাস চলছিল বলে আমরা রমজান মাসে, আপনারা জানেন যে আমরা সাধারণত অনুষ্ঠান খুব একটা করি না, যে কারণে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা ঈদের পরে এই অনুষ্ঠানটি করব। আমরা যখন তারিখ নিয়ে কথা বলছিলাম আমাদের দপ্তরের নিজেরা, তখন আমরা ই করলাম যে তার একদিন পরেই রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী, তার আর কিছুদিন পরে আমাদের জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুলের জন্মজয়ন্তী। তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একসঙ্গে বর্ষবরণ এবং রবীন্দ্র নজরুল জয়ন্তী একসঙ্গে উদযাপন করবো আমরা। সেটা মাথায় রেখে আমরা আজকে প্রোগ্রামগুলোকে সাজিয়েছি। অনুষ্ঠানটাকে আমরা দুই ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে মূলত রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল সঙ্গীতের বিভিন্ন গান এবং নাচ হবে। আর পরের ভাগের জন্য একটি বিশাল পাওনা রয়েছে, সেটি হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে নামকরা লালন গীতির শিল্পী যিনি ফরিদা পারভীন, তিনি আজকে আমাদেরকে গান শোনাবেন লালন গীতি। আপনি দেখুন, রবীন্দ্রনাথ, কাজী নজরুল, লালন, সবার মধ্যে একটি জিনিস কিন্তু কমন, সেটা হচ্ছে মনুষ্যত্বের চিন্তাটা, অসাম্প্রদায়িকতার চিন্তাটা।